আজকে দেখো চলে এসেছি এখানে, মনে হচ্ছে একটা স্বর্গরাজ্য। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেন বাংলা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো চলে এসেছি এখানে, মনে হচ্ছে একটা স্বর্গরাজ্য একদম। এটা হচ্ছে ফুলের উপত্যকা, একদম ফুলের দেশ। তোমরা এর আগেও শুনেছো যে খিড়ায় একটা ফুলের উপত্যকা রয়েছে যেখানে প্রচুর ফুল পাওয়া যায়, প্রচুর ফুল হয়। তো আজকে সেরকমই আর একটা জায়গায় চলে এসেছি। তো এই জায়গাটা কোথায়, তোমরা কিভাবে আসবে, সমস্ত কিছু বলে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটা তাহলে স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসার আশীর্বাদ কিন্তু আমার খুবই প্রয়োজন। তো চলো আজকে এই সুন্দর জায়গায় এসে, আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না, তোমাদের শুধু দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো এই ফুলের স্বর্গরাজ্য। অসাধারণ দেখতে, অসাধারণ, আমার তো খুব ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখো বন্ধুরা, এইখানে আছে জিপসি, প্রচুর জিপসিতে ভর্তি। আর তারপরেই রয়েছে দেখো চন্দ্রমল্লিকা, হলুদ আর সাদা দিয়ে এত সুন্দর লাগছে। তোমরা যদি কাছে এসে দেখতে বন্ধুরা, তাহলে তোমরা এই ফুলের প্রেমে পড়ে যেতে। এখানে কিন্তু অনেক রকমের ফুল আছে, চন্দ্রমল্লিকা, রক্তগাঁদা, বাসন্তী কালারের গাঁদা, তারপরে তোমার জিপসি, তারপরে গোলাপ, অনেক অনেক ধরনের ফুল আছে, রজনীগন্ধা। তো চলো বন্ধুরা আমরা দেখতে থাকি ঘুরে। এই ফুলগুলো দেখো, এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, এখানে এই ফুলগুলো মাত্র ফুটছে। আর এই সাইডে দেখো প্রচুর ফুলের চারা লাগানো হয়েছে, এখানে কিন্তু বারো মাসই ফুল ফোটে। শুধু শীতকাল বলে যে এখনই এই এত ফুল তা নয়, কিন্তু এখানে বারো মাস ফুল ফোটে, বারো মাস। আর সব রকমের ফুল পাওয়া যায় এখানে। তবে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকার চাষ হয়েছে, প্রচুর পরিমাণে, বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা রয়েছে। এই সাইডটা দেখো বন্ধুরা, প্রচুর গোলাপ গাছ রয়েছে, আর প্রত্যেকটা গাছে কিন্তু অজস্র কড়ি। এই কড়িগুলো কিন্তু যখন একসঙ্গে ফুটবে সমস্ত ফুলগুলো অসাধারণ সুন্দর লাগবে। এখন ফুলগুলো ফোটেনি দেখো, বড় বড় বেশ কড়িগুলো, এই ফুলগুলোও কিন্তু বেশ বড় বড়ই হবে। এই চন্দ্রমল্লিকাগুলো দেখো বন্ধুরা, প্রচুর পরিমাণে ফুটেছে। ফুলের সাইজগুলো একটু ছোট, কিন্তু বিভিন্ন ধরনের কালার রয়েছে, আর প্রচুর প্রচুর ফুটেছে। এক একটা গাছে ফুলে ভর্তি, দেখো পাতা দেখা যাচ্ছে না, এত ফুল। বন্ধুরা তোমরা যদি এই জায়গায় একবার আসো, তোমাদের কিন্তু এই ফুলের ক্ষেত ছেড়ে আর বেরোতে ইচ্ছা করবে না। এখানটায় দেখো প্রচুর চন্দ্রমল্লিকার এখনও চাষ করা রয়েছে, এগুলো এখনও ফোটেনি। প্রত্যেকটা গাছে অজস্র কড়ি রয়েছে, পরে ফুটবে এগুলো। এই জায়গাটা একবার দেখো, শুধু সাদা চন্দ্রমল্লিকা, কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। এইরকম সাদা চন্দ্রমল্লিকার আর একটা জায়গা আছে যেটা দেখে মনে হচ্ছে একবারে স্বর্গ। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখাবো সেটাও। দেখো বন্ধুরা, এখানেও প্রচুর পরিমাণে জিপসি রয়েছে। এই জিপসি হলো ক্যারিওফাইলেসিও ফুলের একটি প্রজাতি। এই জিপসি আফ্রিকা, অস্ট্রেলিয়া, তুরস্ক এইসব জায়গায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও অন্যান্য অঞ্চলেও পাওয়া যায় এই জিপসি। সব দেখাশোনা করেন? আচ্ছা, এখানে কি পাইকারি পাওয়া যায় ফুল? পাইকারি কিরকম রেটে যায়? ও
বাকম টান হবে সেরকম মাল হবে। আচ্ছা আচ্ছা, দেখা যায় এই যে সাদা ফুল চন্দ্রমল্লিকা, এই 8 টাকা 10 টাকাও যায়, 5 টাকা 7 টাকাও যায়, আবার 3 টাকা 4 টাকাও যায়। আচ্ছা, তো বাজারের পর নির্ভর। বাইরে যদি মাল টান দেয় একবার, একবারে দেখা যাচ্ছে 20-30,000-40,000 মাল একবারে। এই দিকটা দেখো বন্ধুরা, এখানটায় রয়েছে রক্ত গাঁদা, প্রচুর পরিমাণে ফুটেছে, একদম লাল সুন্দর লাগছে কিন্তু দেখো। আর এই সাইডটায় আছে দেখো রজনীগন্ধা, রজনীগন্ধার আরও প্রচুর চাষ আছে, চলো তোমাদের দেখাচ্ছি। এখানটায় আবার দেখো চন্দ্রমল্লিকা আছে, এই সামনেটায় দেখো বাসন্তী কালারের কিছু চন্দ্রমল্লিকা রয়েছে, বেশ সুন্দর। এই যে দিকটায়ও রক্ত গাঁদা রয়েছে, সামনের এই ফুলটা দেখো বন্ধুরা, এগুলো আমি দূর থেকে প্রথমে ভেবেছিলাম এগুলো হচ্ছে বাসন্তী কালারের গাঁদা, সামনে এসে দেখলাম না এগুলো চন্দ্রমল্লিকা, খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখো। যত দূর তোমরা তাকাবে তত দূর শুধু ফুল আর ফুল দেখতে পাবে, দিগন্ত জুড়ে শুধু ফুল আর ফুল, ফুলের একদম স্বর্গরাজ্য। এ দেখো সামনেও অনেক চন্দ্রমল্লিকার চাষ করা রয়েছে, এগুলো এখনো ফোটেনি, এগুলো ফুটবে পরবর্তীকালে, কারণ এখানে 12 মাসই কিন্তু এই চন্দ্রমল্লিকা আরও যেসব ধরনের ফুল রয়েছে সমস্তটা ফোটে। এইবারে দেখো বন্ধুরা আর একটা সুন্দর জায়গা সামনেই দেখতে পাচ্ছ, লাল লাল যে ফুলগুলো এইগুলো হচ্ছে গ্লাডিওলাস, দেখো কত রকমের রয়েছে এখানে, কিন্তু শুধু যে একটাই কালার রয়েছে তা না, এখানে গোলাপি রয়েছে, লাল রয়েছে, তারপরে একটু সাদা টাইপের রয়েছে, বাসন্তী কালার রয়েছে, বিভিন্ন ধরনের কালার রয়েছে। এই গ্লাডিওলাস হলো আইরিস পরিবারের বহু বর্ষজীবী কর্মাস ফুলের উদ্ভিদের একটা বংশ। এই ফুলটা এশিয়া, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা এইসব জায়গাতে বেশি পরিমাণে দেখা যায়। এখানেও দেখো বন্ধুরা বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা রয়েছে, চন্দ্রমল্লিকারও কিন্তু অনেক রকমের প্রজাতি হয়। এবারে সামনে যে গাছটা দেখছো এইটার নাম, এখানকার একজন মালিকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এইটার নাম হচ্ছে বোতল ব্রাশ। এই গাছগুলোর কিন্তু এই পাতাগুলো আর কি দেখবে ফুলের বোকেতে ব্যবহার করা হয়। এখানে দেখো বন্ধুরা প্রচুর রক্ত গাঁদা রয়েছে, আর সামনেই রয়েছে বাসন্তী কালারের গাঁদা, এই যে দেখো বাসন্তী কালারের গাঁদা, এখানে কিন্তু গাঁদা ফুলটাও প্রচুর পরিমাণে ফোটে। সামনেই দেখো একজন মালি ফুল তুলছেন, এখান থেকে কিন্তু প্রত্যেক দিন ফুল বিভিন্ন জায়গায় যায়, এখানে হাটও বসে, সামনে আমি আসার সময় দেখছিলাম রাস্তা দিয়ে হাট বসে, যেটা ফুলের হাট, এখানে সেই হাটে কিন্তু ফুল বিক্রি করা হয়। এইবারে দেখো বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ সূর্যমুখী, এই যে দেখো এখানে সূর্যমুখী, সূর্যমুখীগুলো এখানে একটু কিন্তু ছোট ছোট ফুলগুলো। দেখো সামনে দেখছো এগুলো কিন্তু চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা কিন্তু বিভিন্ন ধরনের হয়, দেখো এই এক ধরনের চন্দ্রমল্লিকা। এইবারে দেখো বন্ধুরা সেই জায়গাটা, এই ফুলের ক্ষেতে এসে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই জায়গাটা দেখে মনে হচ্ছে একটা যেন স্বর্গ, এটা আমি যেন একদম স্বর্গে চলে এসেছি এরকম লাগছে। দেখো একবার সাদা চন্দ্রমল্লিকা অজস্র পরিমাণে ফুটেছে, আর প্রত্যেকটা গাছ একই লেভেলে রয়েছে, জায়গাটা এতটাই সুন্দর লাগছে মনে হচ্ছে এই জায়গাটা ছেড়ে আর যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এই জায়গায় থেকেই যাই, কি সুন্দর লাগছে দেখো একবার। এই চন্দ্রমল্লিকা ফুলের কিন্তু অনেকগুলো প্রজাতি হয়, আর এর বেশিরভাগ প্রজাতির উৎপত্তি হচ্ছে এশিয়া থেকে, আর এই ফুলের কেন্দ্রস্থল হলো চীন। আর এই চন্দ্রমল্লিকা ফুলের কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মূল্য রয়েছে প্রথম সারিতে।
দেখো বন্ধুরা, সামনেই দেখছো মোরগ ফুল। এই মোরগ ফুলের কিন্তু বিভিন্ন ধরনের কালার হয়। এই মোরগ ফুলটা কিন্তু বাংলাদেশের একটা জনপ্রিয় ফুল। এই মোরগ ফুলটাকে অনেকে মোরগ ঝুঁটি বা লাল মুরগা নামেও ডাকে। দেখো এখানেও আরও চন্দ্রমল্লিকা রয়েছে, মানে এইখানে কিন্তু চন্দ্রমল্লিকাই দেখলাম আমি বেশি পরিমাণে চাষ করা হয়েছে। এছাড়াও অন্যান্য ফুল তো আছেই, তবে চন্দ্রমল্লিকাটাই বেশি। এই জায়গাটা দেখো, শুধু রজনীগন্ধা আর রজনীগন্ধা, বিঘেকে বিঘে জুড়ে শুধু রজনীগন্ধা রয়েছে। সর্বাপেক্ষ জনপ্রিয় ফুলগুলোর মধ্যে কিন্তু রজনীগন্ধা অন্যতম। আর এই গাঁদা ফুল, গাঁদা ফুল তো থাকবেই। গাঁদা ফুল হচ্ছে বারো মাসের একটা ফুল। বারো মাস এই গাঁদা ফুল কিন্তু বিভিন্ন পুজো আচ্ছা ধর্মীয় অনুষ্ঠান সমস্ত কিছুতে এই গাঁদা ফুল ব্যবহৃত হয়। তো গাঁদা ফুলের চাষটা সব জায়গাতেই প্রচুর পরিমাণে হয়। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের ফুল তো দেখলাম, এই ফুলগুলোর মধ্যে তোমাদের কোন ফুল সবচেয়ে প্রিয় কমেন্ট করে জানিও। দেখি তো কার কোন ফুল সবচেয়ে প্রিয়। আমার তো সব ফুলই ভালো লাগে, তোমাদের কার কোন ফুল ভালো লাগে একটু শুনি। এই দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর সুন্দর ফুলের বোকে বানিয়ে রাখা রয়েছে। এখানে সমস্তগুলোই কিন্তু এগুলো চন্দ্রমল্লিকা ফুল। আর এই ফুলগুলো কিন্তু এই বাগান থেকেই তোলা, বাগান থেকে তুলে এখানে বোকে বানিয়ে রাখা রয়েছে। দেখো কি সুন্দর লাগছে, দেখো ফুলগুলো সবুজ কালারের চন্দ্রমল্লিকা, তোমরা দেখেছো এর আগে? এই দেখো সবুজ কালারের চন্দ্রমল্লিকা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু জবা ফুল গাছও রয়েছে। এই জায়গাটা হচ্ছে জবা বাগান, বিশাল বড় এই জবা বাগানটা। আর গাছগুলো দেখো এখন ফুল নেই, কারণ হচ্ছে শীতকালে যেহেতু জবা ফুল খুব একটা ফোটে না, এই জবা ফুলটা কিন্তু গ্রীষ্মকালেই বেশি ফোটে। বিশাল বড় দেখো, তবুও কয়েকটা কয়েকটা কুড়ি রয়েছে জবা গাছে। দেখো শীতকালে ফোটে, অল্প ফোটে, তবে গ্রীষ্মকালে এই জবা ফুলটা প্রচুর পরিমাণে ফোটে। বন্ধুরা, এখানে তো সবাই ফুল দেখতে আসেই, এছাড়াও তোমরা যদি চাও এখান থেকে কিন্তু ফুল কিনেও নিয়ে যেতে পারো। এখানে ফুলের বিভিন্ন বোকে, খুচরো ফুল, ফুলের স্টিক এগুলোও বিক্রি হয়। তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। আর এছাড়াও ফুল গাছের চারাও যদি তোমরা নিতে চাও তাও নিতে পারো। এখানে দেখো একটা দাদা এই ফুলের ব্যান্ডগুলো বিক্রি করছে। দেখো এখানে চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, তারপরে জিপসি, এই সমস্ত ধরনের ফুল দিয়ে এরকম ব্যান্ড তৈরি করেছে। এই ব্যান্ডগুলোর আমি দাম জিজ্ঞেস করলাম, বললো 50 টাকা করে। আর ফুল বাগানে ঢুকতেই দেখো সামনেই রয়েছে একটা বিশাল জলাশয়। তোমরা চাইলে কিন্তু এখানে বোটিং করতে পারো, এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। এই যে দেখো বন্ধুরা, তোমাদের বলছিলাম না খুচরো ফুল, ফুলের বোকে বিক্রি হয়। এই যে এখানে দেখো খুচরো ফুল, ফুলের বোকে, ফুলের স্টিকও বিক্রি হয়। দেখো বন্ধুরা, এখানে পিকনিক চলছে। তোমরা যদি চাও এরকম তোমরাও পিকনিক করতে পারো। এখানে কিন্তু পিকনিক স্পটও রয়েছে, তোমরা সারাটা দিন এসে খাওয়া দাওয়া করে মজা করে আনন্দ করে এইখানে সারাটা দিন কাটাতে পারো। সামনেই রয়েছে এত সুন্দর ফুলের বাগান, তার পাশে রয়েছে এরকম সুন্দর জলাশয়, খুব সুন্দর পরিবেশ। আশা করি তোমাদের ভালোই লাগবে। এখানে দেখছো অনেক লোকজন এসছে সব পিকনিক করতে, ঘুরতে, তা তোমরাও চাইলে কিন্তু এরকম আসতে পারো। তো চলো বন্ধুরা, এইবারে তোমাদেরকে বলে দিই তোমরা এই জায়গায় এসে কিভাবে পৌঁছবে। শিয়ালদহ থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে, সেটা শান্তিপুর হোক, কৃষ্ণনগর হোক, রানাঘাট হোক, গেদে হোক, যে কোনো একটা লোকাল ট্রেন ধরে চলে আসো রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে চলে আসো, দিয়ে দেখো এই যে গলির যে রাস্তাটা, এই গলি ধরে এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে আসো। এই রাস্তা দিয়ে এই যে সামনেই দেখতে পাচ্ছ একটা লোহার গেট, এই গেটের সামনে থেকে বাইরে বেরিয়েই সামনেই তোমরা দেখতে পাবে অটো আছে এবং ট্রেকারও আছে। ট্রেকারে যাওয়াটাই বেটার। ট্রেকারে উঠে তোমরা বলবে যে চাপড়া মনসাতলা যাব। তোমাদের সময় লাগবে 15 মিনিট, আর ভাড়া নেবে 10 টাকা কিংবা 15 টাকা। ট্রেকারে গেলে 10 টাকা, অটোয়ে গেলে 15 টাকা। চারিদিকে সবুজ আর সবুজ, এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে
তোমরা 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে এই চাপড়া মনসতলা মোড়ে। ট্রেকার থেকে তোমাদের এই জায়গাটায় নামিয়ে দেবে। দেখো সোজা একটা রাস্তা গেছে আর বাঁ দিকে এই রাস্তাটা গেছে, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে সেই ফুলবাগানের দিকে। এই রাস্তা ধরেই তোমরা চাইলে হেঁটে যেতে পারো বা টোটো ভাড়া করেও যেতে পারো, কারণ ওই চাপড়া মনসতলা মোড় থেকে ফুলবাগানের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। তবে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ হচ্ছে এই যে দু সাইডের এত সুন্দর পরিবেশ, দুদিকেই দেখো ফুলের চাষ শুধু, এগুলো দেখতে দেখতে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে। হেঁটে যেতে তোমাদের সময় লাগবে 10 মিনিট মতন, আর যদি টোটোয় যাও ওই 5 মিনিট মতন সময় লাগবে। তো বন্ধুরা, এই ফুলের দেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওয় নতুন কোনো জায়গা নিয়ে। তো আজকের মতন এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।